কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প পাত্রী কে ও শিবাই নাকি রে যে আগে শিবাই বটি তা পাত্রী পছন্দ হল না জামাইদা এটাও লাগসই নয় দাঁত উঁচু দাঁত উঁচু তা কত উঁচু মুখ বন্ধ হয় না তা হয় আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে নাকি ফিল্ম আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর আপনি তো ওসব দেখেন দেখেন না তবে জানলেন কিভাবে? দেখার সময় কোথায় যে দেখব তবে ঠাকুর ঠাকুরমশাই বলেছিলেন বটে অঘর হে আজকাল উঁচু দাঁতের ছড়াছড়ি ঠাকুরমশাই নিমুবাবুর বাড়িতে ঠাকুরমশাইকে দেখেছি বটে বার কয়েক টিভির সামনে বসে ঘাড় কাত করে রোজ সন্ধ্যেবেলা তোফা ঘুম দেন ফাঁকে ফাঁকে দেখেন আর কি তার ঘর ঘরধর কেমন দেখলি আগে ওসব ভালো পাকা একতলা বাড়িতে টিউবওয়েল গুনে দেখলাম বাড়ির হাতায় অন্তত স দেড়েক সুপুরি গাছ দুটো পুকুর আম বাগান জমি চিরেত লাগিয়ে দিলি এই বাড়তি দাঁতে আটকাইছে না হলে লাগিয়ে দিতাম মেয়ের যেমন দাঁতুচু তেমনি তোর আবার না খুঁচু বলি দামরা বয়সটা খেয়াল আছে ছত্রিশ পেরুলি কিন্তু আমার আর বিয়ে হওয়ার নয় বিয়ে না হয় না হোক যেমন তেমন একটা ধরে আনলে আমার হবে না ভাবিয়ে তুললি আয় বারান্দার চৌকিতে বসে একটু ভাবি জ্যোৎস্নাটা খুব ফিনকি দিয়েছে আজ তোর সঙ্গে গিয়েছিল কে গদাই পবন আর মেষ মশাই তারা কি বলে মেষমশায়ের কথা আর কবেন না যাকে দেখে তাকেই পছন্দ পবনার কথাই বলল চলবে না তাহলে এগারো নম্বরেরটাও আউট যে আগে দশ নম্বরটার যে কি দোষ ছিল সেটা তো আপনি বাতিল করলেন মনে নাই তাই নাকি ও হ্যাঁ মনে পড়েছে পাত্রের ভোম দোষ ছিল বড় মুশকিলেই পড়া গেল রে তোর মা বাপ দিদি সবাই যে তোর বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছে জুতসই পাত্রেই পাওয়া যাচ্ছে না অথচ পথে ঘাটে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে কি ব্যাপার বলতো দেখেন জামাই দাদা আমার মেয়ে ছেলে দেখার চোখও নাই রোগও নাই আমি কাজ কারবার নিয়ে ঝঞ্ঝাটে জড়িয়ে আছি আপনারা সবাই ধরে পাকড়ে পড়লেন বলে ঘাড় কাত করতে হয়েছে বলে কি এবার আমাকে রেহাই দেন কস কিরে ডাকাত তোর বিয়ে দিতে না পারলে যে আমার অন্ন জল বন্ধ হবে ললাটে লিখুন বলেও তো একটা কথা আছে আমি ভেবে দেখলাম এইভাবে মেয়ে দেখে বেড়ানোটাও ঠিক হচ্ছে না মেয়েগুলোরও তো একরকম অপমানই হচ্ছে এটাও ঠিক না আর এই বিয়ে বিয়ে হুল্লোড়ে আমার কাজ কারবারেও লোকসান হচ্ছে বিশানগড়ের ইটভাটিতে গণ্ডগোল নেজাতের কারখানার ওভারহল করা দরকার বৈদ্যপুরের বিস্তর পাওনা উসুল করা পড়ে আছে তা বললে কি রে পাগল তোর বুড়ো বাপ মাঝে তোর ভরসাতেই বেঁচে আছে কাজ কারবারের জন্য ভয় নেই ও দুদিনই সামলে নিতে পারবে আর কটা দিন থেকে যা শনিবারে বিষ্ণুপুরের মেয়েটাকে দেখে নিলেই হয় ও আপনারা দেখেন শুনেছি এ মেয়েটা বড়ই ভালো দেখতে শুনতে সুন্দর লেখা পড়া জানে তার উপর নাকি ভারী বুদ্ধিমতী বুদ্ধিমতী মেয়ে পাওয়া ভাগ্যের কথা আমাকে ছেড়ে দেন কাজকারবার লাটে উঠবে এরকম চলতে থাকলে একটা কথা কবি কি কথা চণ্ডীপুরের মেয়েটাকে তোর পছন্দ হলো না কেন সে তো বলেই দিয়েছি তেমন ভেঙে বলিসনি আরও একটা কথা বলেন তোর মেষমশাই দিন কয়েক আমাকে বলেন শিবাই মেয়ে পছন্দ করবে কি ও তো কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না হয় মাথা নিচু করে বসে থাকে নইলে জানলার বাইরে তাকিয়ে মাঠ ঘাট গাছপালা আর গরু ছাগল দেখে তাই নাকি কথাটা একেবারে মিথ্যেও নয় বলিস কি পাত্রী ফেলে গরু দেখিস এ তোর কেমন স্বভাব মায়া যে বড় ভয় পাই দাদা বুঝিয়ে বল খাজেরগঞ্জের লালকমলকে মনে পড়ে ওই যার কবিরাজে ওষুধের কারবার তো মনে থাকবে না কেন লালকমলের বাতের মালিশের খুব নাম সেই লালকমল কমল হরিশ্চন্দ্রপুরে নিজের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রথম দর্শনেই কাত হয়ে পড়ল তেমন মেয়ে নাকি ভূ ভারতে নেই বিয়ের পর রংটং উঠে যাওয়ার পর বউয়ের চেহারা যা বেরোলো তা কহতব্য নয় সে নয় চেহারা ভগবানের ডান বলে সে কথা বাদ দিচ্ছি কিন্তু মেয়েটার চোখে নাকি দয়া ঝরে পড়ছিল আর ঠোঁটে করুণার হাসি বিয়ের পর আর সেসব খুঁজে পাওয়া গেল না বজ্জাত মেয়ে ছেলেটা এখন লাল কমলের ঘাড়ে মুসুলের মতো চেপে বসে তার প্রাণ ছিবড়ে করে ছাড়ছে দেখা হলেই লালু বড় কান্নাকাটি করে ওইটিই বড় ভয় পাই কার দিকে তাকিয়ে মতিভ্রম হয় বলা তো যায় না তাই তাকানোর বখেরায় নি। এত বড় গন্ডগোলের কথা রেশি না তাকিয়ে বুঝবি কি করে কাঁদা দুচু কে টেরা কে কালো বা কুচ্ছি তাকানোর দরকার কি আর সবাই তো ড্যাবড্যাব করে দেখছে তাই তো বলছি আমার দেখা না দেখা সমান আপনারা ধরে বেঁধে জুতি দিলে কিছু করার থাকবে না কিন্তু বউ যদি বাড়িতে অশান্তি করে তবে আপনাদের দায়িত্ব হুম বড় ভাবনায় ফেললি দেখছি মনে হচ্ছে তোর বিয়ের মতলব নেই সে কথা তো কেউ কানেই তুলছে না আমি তো বলেই আসছি যে সংসার ধর্ম আমার জন্য না তা বললে কি হয়রে পাগলা তোর বাবা মা দিদিরা যা আমাকে উস্তম পুস্তম করে ছাড়ছে বয়সের ছেলে বিয়ে না দিলে যে বড় বয়সে আধা পাগলা হয়ে ঘুরে বেড়াবে তা বিয়েতেই বা তোরা এত আপত্তি হচ্ছে কেন ফকির বৈরাগী কাঙাল কে না বিয়ে বসেছে বলতো বয়ধর্ম বলেও তো কথা আছে তার উপর রোজগার পাতি ঠাকুরের ইচ্ছা তো মন্দ করছিস না কয়েক লাখ টাকার কারবার তাই এসবেরই বা কি বিলি ব্যবস্থা হবে বলতো তোরটা খাবে কি দশ ভূতে লুটে পুটে খাবে তাই বা মন্দ কি আমার কাজটুকু আমি করে যাচ্ছি ভবিষ্যতে কি হবে তা নিয়ে মাথা কামানোর কি আছে আমার সঙ্গে যখন তোর দিদির বিয়ে হয় তখন তুই কতটুকু ছিলিস মনে আছে মাত্র পাঁচ বছর বয়স তখন তোর সেই থেকে তোকে এত বড়টি হতে দেখলাম কিন্তু তোর মতিগতি যে ভালো বুঝতে পারি তা নয় সব কথা খোলসা করে বলি শোনা স্বভাব চাপা হলে অন্য সকলের মুশকিল হয় আমার মতিগতি কিন্তু জটিল কুটিল না আসলে আমি বিয়ে ব্যাপারটাই তেমন আগ্রহ বোধ করি না কাজ কারবার নিয়ে মেতে থাকতে ভালোবাসি দাঁড়া একটা কথা মনে পড়ল হঠাৎ কি কথা চিতল কুচিতে তোর একটা ঠেক ছিল না ছিল পানের বরজ করে বড়লোক হওয়ার বাই চেপেছিল মাথায় হ্যাঁ বছর দুই চেষ্টাও করলি ওসব পুরোনো কথা তুলে কি হবে তখন কানাঘুষে শুনেছিলাম মহিতোষ রায় নামে একজন ভদ্রলোকের মেয়ের সঙ্গে তোর নাকি একটা খটামটি লেগেছিল ঠিকই শুনেছিলেন ব্যাপারটা কি খুলে বলবি হঠাৎ সেই বৃত্তান্ত শুনতে চান কেন সেই মেয়েটার সঙ্গে তোর ঝগড়াটা কি শের ও বাদ দেন মেয়ে মানুষদের সঙ্গে ঝগড়া গেলে মুশকিল আমি তেমন রোখা চোখা মানুষও তো না ঝগড়াটা কি নিয়ে সে তো চুকে বুকে গেছে মনে করে তো মেয়েটার নাম কি মাধবী রায় হ্যাঁ কিন্তু আপনাকে কে বলল মাধবীর নাম তো আপনার জানার কথাই নয় শীতল কুচির লক্ষ্মী ভাণ্ডার তো আমার কাছ থেকেই মাল নেয় তাই নাকি আমাকে মাসে একবার দুবার যেতেই হয় গোরাচাঁদ সিংহরায় শীতলকুচির মস্ত মহাজন লক্ষ্মী ভাণ্ডারের মালিক চিনি আমি যার কাছ থেকে পানের বরজ কিনেছিলাম সেই মহেশ রাহের ভাইরা ভাই হল গোরাচাঁদ লক্ষ্মী ভাণ্ডারের তখন এমন ফলাও অবস্থা ছিল না তা কথায় কথায় গোরাচাঁদকে বলেছিলাম তোর কথা তখন গোড়াই বলল তুই মাধবীর সঙ্গে কি একটা গণ্ডগোলের শীতলকুচি ছেড়ে চলে এসেছিস গণ্ডগোলটা কিসের তা অবশ্য সে বলতে পারল না বলার মতো কিছু নয় তখন খুব বোকা ছিলাম তো অভিজ্ঞতাও হয়নি তাই অপমানটা হজম করে চলে আসতে হয় তবে ওসব আমি তার মনে রাখিনি যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বলুন ঝগড়াটা কি নিয়ে শুনলে হাসবেন বলেই দেখ না বলতে বাধ বাধ ঠেকে শত হলেও আপনি গুরুজন ওসব কথা বলতে গেলে কেঁচু করতে সাপ বেরোবে তোকে আমি সাঁতার কাটতে শিখিয়েছি সাইকেলে চড়তে শিখিয়েছি আমার কাঁধেও চড়েছিস অনেক আমার কাছে তোর লজ্জা কিসের বয়সকালে যদি কিছু করেও ফেলে থাকিস সেটা বয়সের ধর্ম সকলেরই একটু একটু বেপরোয়া ঘটনা ঘটে শীতলকুচিতে আমি একটু কুসঙ্গে পড়ে যাই সন্ন্যাসী চরণ প্রতিহারের বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়ে থাকি প্রথম চোটেই পানের বরজ থেকে বেশ কয়েক হাজার টাকা নাফা হয়েছিল বয়স কম হাতে খোলামকুচির মতো টাকা বুঝতেই পারছেন তা পারি কয়েকজন মো সাহেব বন্ধু জুটে গেল তারা আমাকে মতরদ খাওয়াতো আমারও ফিকে মতো নেশার রং ধরে গেল রোজই সন্ধ্যের পর আমার ঘরে পাঁচ সাতজন জুটে যেত তাদের মধ্যে একজন ছিল অবনী ঘোষ অবনীর চেহারা ভালো ছিল পেটে বিদ্যেও ছিল আবার উরণচণ্ডীও ছিল তবে সে একটু আলাদা রকমের ছিল অন্যদের মতো আমার মো সাহেবই করত না কিন্তু আমার পয়সায় নিয়মিত মদ খেত কারণ তার বিশেষ পয়সা ছিল না গণ্ডগোলটা এই অবনীকে নিয়েই তাই নাকি মাধবীর সঙ্গে নাকি অবনীর বিয়ে সব ঠিকঠাক সেসব আমার জানার কথাও তো নয় কিন্তু একদিন সকালবেলায় যে রওনা হচ্ছে। হঠাৎ ফর্সা চোখে চশমালা একটা মেয়ে হাজির সঙ্গে গায়ের কয়েকজন মাধব্বর তাদের মধ্যে কি গোরাচাদু ছিল না তবে তার বাবা প্রতাপ চাঁদ ছিল তারা এসেই আমাকে মাতাল বদমাস দুশ্চরিত্র আর অনেক কথা বলে প্রচণ্ড চেঁচামেচি বাঁধিয়ে দিল কি গালাগাল করছিল তা তো বটি কি রাগ মেয়েটার বলল আমি নাকি গায়ের ছেলেদের নেশা ভাঙ ধরাচ্ছি ছেলেদের মরালটি নষ্ট করে দিচ্ছি আরও কত কি। ভগবান জানেন আমার মাতাল বন্ধুরা সবাই অভ্যস্ত মাতাল আর তারাই আমাকে মদটত খেতে শিখিয়ে নিয়ে তারপর আমার ঘাড় ভেঙে মদ খেত কিন্তু আমার কথা কে আর কানে তোলে বলুন ফটিকদাস নামে একটা গুন্ডা গোছের লোক তো আমাকে কয়েকটা চরথাপ্পরও মেরেছিল ভয়ে আমি তখন জবু হব তারপর কি হলো কি আর হবে চারদিকে ভিড় জমে গেল সবাই ছিচিক্ষার করছে একমাত্র সন্ন্যাসী প্রতিহারী আমার পক্ষ নিয়ে দুচার কথা বলেছিল সে মাধবী কী বলল অবনীকে শিববাবু মদ ধরিয়েছে কথা গায়ের গাছও বিশ্বাস করবে না অবনী তো চোদ্দ বছর বয়স থেকে মদ খায় সবাই জানে কিন্তু তার কথা কেউ কানেই তুলল না আমার উপর হুকুম জারি হল গা ছেড়ে চলে যেতে হবে তুই কবুল করলি না করে উপায় আমি ভাইয়ের লোক উড়ে গিয়ে জুড়ে বসেছি সহায় সম্বল তো কিছুই নেই কিন্তু ঘটনায় একটা উপকার কিন্তু হলো জামাইতা সেদিন থেকে আজ অবধি আর মদ ছুইনি সব ঘটনারই ভালো মন্দ দুটো দিক থাকে বরজটা কি বিক্রি করলি নাকি না ওখানেই তো আসল প্যাঁচ তার মানে খেটে খুঁটে ব্যবসাটা দাঁড় করানোই সকলেরই চোখ টাটাচ্ছিল বরজটার দিকে তখন অনেকের নজর ঘটনার পর মাসখানেক থেকে চেষ্টা করছিলাম বিক্রির কেউ কিনল না বরং মাসখানেকের মাথায় আমাকে একরকম প্রাণের ভয় দেখেই তাড়ানো হল বরজটা শুনেছি মহিতোষ রায় দখল করেছিল আমি তারপর আর ওষুধ নিয়ে মাথা ঘামাইনি শেষ অবধি অবনী ঘোষের সঙ্গে মাধবী রায়ের বিয়ে হয়েছিল কিনা খবর নিসনি সে খবরে আর আমার কি দরকার বলুন অবনী ঘোষ আমার জীবন থেকে মুছে গেছে শীতল কুচিও ঘেন্নায় আর মুখও কখনও হইনি মাধবীর বয়স কত তখন ষোলো সতেরো হবে বোধহয় মেয়েদের বয়সের কোনো আন্দাজ আমার নেই সাত আট বছর আগেকার কথা তোর কি মনে হয় ওই গণ্ডগোলটা আসলে ষড়যন্ত্র তা তো বটে যে এক মাস ছিলাম তারপরেও তখন আর অবনি ঘোষ বা অন্য মোসাহেবরা আমার ছায়াও মারায়নি গোড়াচাঁদ অবশ্য আমাকে এত কিছু ভেঙে বলেনি তবে এটা ঠিক যে শীতল কুচিতে প্রবল প্রতাপ বিষয় সম্পত্তিও মেলা হ্যাঁ আমার কিছু করার ছিল না দাদা লাখ দুই তিন টাকা জলে গেল এই যা তোর কাছে দলিলপত্র আছে বরজের দলিল তা আছে তবে দলিল দিয়ে কিছু হওয়ারও নয় মামলা করলে সেই মামলা গড়াতে থাকবে টাকা খরচ হবে জলের মতো কাজের কাজ কিছুই হবে না তাই আমি মামলা তোমায় যাইনি লোকসানটা সয়ে নিয়ে নতুন রোগ নিয়ে আবার ব্যবসা করেছি তোর ব্যবসার মাথা আছে সবাই জানে কিন্তু তবুও বরজটা এত সহজে বেহাত হতে না দিলেও পারতিস ও বরজের এখন অনেক দাম কি করতে পারতাম বলুন লাঠিবাজি করে তো সুবিধে হতো না বরং তাতে নিজেই হয়তো খুন হয়ে যেতাম তা বটে তবে নবকেষ্ট অন্য কথা বলে কে নবকষ্ট সন্ন্যাসী প্রতিহারের ছেলে আপনি তাকে পেলেন কোথায় কেন সে তো এখন শীতুলকুচির লক্ষ্মী ভাণ্ডারের ম্যানেজার তাকে চিনব না কেন সে আপনাকে কি বলেছে তেমন গুজ্জ কথা কিছু নয় এই কথা বলছিল যে মাধবীর সঙ্গে অবনী ঘোষের একটা বিয়ের কথা হয়েছিল বটে তবে পাকা কোনো কথা নয় অবনী ঘোষ যে খুব ভালো ছেলে নয় এটা সবাই জানে তবে তার বাবা কেতন ঘোষের কাছে মহিতোষের একটু দায় ছিল কেতন ঘোষ এক সময় মহিতোষের দুঃসময়ে তাকে খুব সাহায্য করেছিল একরকম তার দয়াতেই মহিতোষ ফের নিজের পায়ে দাঁড়ায় সেই কৃতজ্ঞতা থেকেই এই বিয়ের কথা হয় ধরে বেঁধে মেয়েটাকে হয়তো অবনীর সঙ্গে বিয়ে দিতে হতো মেয়েটা কিন্তু রাজি ছিল না সেসব তো আমার জানার কথা নয় তবে অবনী ঘোষ কিন্তু লোক খারাপ ছিল না মতট খেতো বটে কিন্তু আর তেমন কোনো দোষ দেখিনি কুড়ে আর ভীতু ছিল তা সে তো আমাদের অনেকেই শেষ অবধে মাধবী কিন্তু অবনীকে বিয়ে করেনি অবনির বিয়ে হয়েছে বৈকুণ্ঠপুরের দাসের মেয়ে বৈষ্ণবীর সঙ্গে ও বাবা আপনি অনেক খবর রাখেন দেখছি উড়ো কথা কানে এলে কি করবো বল তবে তুই যে দেখছি অবনি ঘোষের বড় সাউকার হয়েছিস তোর বিপদের সময় তো অবনী ঘোষ তোর পাশে এসে দাঁড়ায়নি তবে তাকে ভালো লোক বলে মনে করছিস কেন ওই তো বললাম লোকটা ভীতু কিন্তু খারাপ বললে অন্যায় হবে কেতন ঘোষ ছিল দাপুটে লোক কিন্তু চরিত্র ভালো ছিল না ছেলেরও সেরকমই হওয়ার কথা কেতন নিজের বিষয় সম্পত্তি ফুর্তি করে প্রায় উড়িয়েই দিয়েছিল যা খুদকুঁড়ো ছিল তা ফুঁকে দিয়েছে অবনী তবে পেটে বিদ্বে ছিল বলে বরার জোরে একটা চাকরি পেয়ে গেছে সরকারি কেরানি। আপনি অনেক খবর রাখেন আমি এত সব জানতাম না জানবার চেষ্টা করিসনি বলে জানিস না কিন্তু আপনি বা এত সব খোঁজ নিয়েছেন কেন শীতলকুচির বৃত্তান্ত তো তামাদি হয়ে গেছে তাই নাকি কিন্তু আমার তো তা মনে হচ্ছে না শিবাই তবে আপনার মনে হচ্ছেটা কি এই যে তোর বিয়ের অনিচ্ছে পাত্রী দেখতে গিয়ে জানলা দিয়ে গরু ছাগল দেখা নানারকম খুঁতখুতনি তুলে সম্বন্ধ নাকচ করে দেওয়া এই সব দেখেই মনে একটু দ্বন্দ্ব এসেছিল কিছু মনে করিস না বাপু শীতলকুচিতে গিয়ে একটু খোড়াখুড়ি করতেই কিছু ঘটনা বেরিয়ে পড়ল এত সব কোনোদিন ভেঙে তো বলিস আমার মনে টিকটিক হচ্ছিলই দোর কি যে বলেন ঠিক বলি রে মশাই যতই ঢাকা চাপা দিস না কেন আসল কথা বুঝতে আমার বাকি নেই রাত হতে চলল জামাইদা এবার উঠি তারা কিসের ভটভটিয়া আছে তিন মাইল রাস্তা লহমায় পেরিয়ে যাবি সবে ঝাঁপি খুলছি সাপ বেরুক তার আগেই পালালে কি চলে ঠিক আছে বলেন তুই ভাবিস না যে শুধু উড়ো খবরের ভরসায় তোকে এত কথা বলছি কারোর সঙ্গে কথা কইতে বাকি রাখিনি সর্বনাশ কার কার সঙ্গে কথা কইলেন অবনী ঘোষ মহিতোষ এমনকি মাধবীকেও বাদ রাখিনি আমাকে ডোবালেন যে অন্ধকার বলে বুঝতে পারছি না যে তোর মুখখানা রাঙা হয়ে উঠল কি না এসব না করলেই ভালো করতেন যা উড়ে পুড়ে গেছে তাকে আর কুড়িয়ে এনে কী হবে উড়ে পুড়েই যদি গিয়ে থাকে তাহলে গায়ের একটা সুন্দরী মেয়ে তেইশ বছর বয়স অবধি বিয়ে না করে বসে আছে কেন বলবি বিয়ে করেনি সে তার ইচ্ছে কাজটা ভালো করেনি সে অবনি ঘোষের বাগদত্তা ছিল তার উচিত ছিল তাকেই বিয়ে করা মনে সায় না থাকলেও তার বাগদত্তাই বা কোন হিসেবে মাধবীর তো মতামতি নেয়নি ওর বাপ দুজনের ভাবসাপও ছিল না না থাকলে অবনী ঘোষের হয়ে ঝগড়া করতে এসেছিল কেন মোটেই অবনীর হয়ে ঝগড়া করেনি সে চেয়েছিল যাতে তুই হুড়ো খেয়ে মদ ছাড়িস তার মনের কথা তুই টের পাস নি এত বোকা তুই নস ঝগড়া করতে এসেছিল তোর ভালোর জন্যই তবে সিচুয়েশনটা যে ওরকম বিচ্ছিরে দাঁড়াবে তা বুঝতে পারিনি সেই জন্য পরে কান্নাকাটি করেছিল খুব এখনও কাঁদে তাতে আমার আর কিছু আসে যায় না দাদা যায় আসে বলেই না আজ অবধি তোর আর কোনো মেয়ে পছন্দ হলো না সত্যি কথা বলতো মাধবী তোর সঙ্গে ঝগড়া করার আগে কতবার ভাব করতে চেয়েছিল তুই তাকে পাত্তাই দিলি না পাত্তা দেওয়ার প্রশ্ন ওঠে কেন সে তো আমার চোখে পরশ্রী তোর মাথা কোনো হিসেবেই মাধবী পরশ্রী ছিল না আজও নয় মাধবীর কথা তুলছেন কেন জামাইদা আপনার মতলব খানা কি গত রোববার তোর দিদিকে নিয়ে আমি শীতল কুচিতে গিয়েছিলাম সর্বনাশ সর্বনাশের জন্যই এইবার তৈরি হ তোর দিদির মাধবীকে ভারী পছন্দ হয়েছে তার উপর যখন শুনল এত বয়স অবধি মেয়েটা বিয়ে না করে একজনের জন্য অপেক্ষা করে আছে তখন তো কেঁদেই ফেলল মহিতোষ এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে মহিতোষ এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে বলছিল মেয়েটাকে বিয়ে করবে না বলে ধনুক ভাঙা পণ করে বসে আছে আমি মরেও শান্তি পাব না কাজটা ভালো করেনি জামাইতা আমাকে বড় লজ্জায় ফেললেন তা আমরা কোথাকার শুধু একটা ভুল ধারণার উপর একটা মেয়েকে এত কষ্ট দিতে হয় অবনি ঘোষ তো কবেই বিয়ে করে সংসার পেতে বসে গেছে তোর অঙ্ক তো মেলেনি সব অঙ্ক কি মেলে দাদা এই অঙ্কটা মিলিয়ে দে ভাই আর পাত্রী দেখার নামে আমাদের মিছে হয়রান করে মারিস না আজ উঠে যা না উঠলে হবে না মুচ লেখা দিয়ে যা কোনোদিন তো আমার সঙ্গে অবাধ্যতা করিসনি আজকে করবি চালালেন দিদি যখন আসরে নেমে পড়েছে তখন আমার জীবন অতিষ্ঠ করে মারবে মত দিলি তো না দিয়ে উপায় কি বলুন গল্পের সমাপ্তি এখানেই